আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা আল্লাহর প্রশংসা করি এবং রাসূলের উপর দরুদ পাঠ করি আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা বলেন যে রাসূল যা দায় তা তোমরা গ্রহণ করো আর যেখান থেকে তোমাদের বিরুদ্ধ রাখে এমনটি কাজ থেকে তোমরা দূরে সরো তো একটি প্রশ্ন এসেছে যে আমাদের সাহারি খাওয়ার জন্য অনেকে ডাকাডাকি করে বিভিন্নভাবে অনেকে ঢোল বাজায় অনেকে বাসায়কে ঠক ঠক করে অনেকে কাওয়ালি গান গায় অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করে তো আমরা শুরুর যুগে হাদিসগুলি দেখলে বুঝতে পারি তখন আজান হতো একজন ছিলেন মোহসেন বেলাল রদিয়াল্লাহ আনহু আর একজন ছিলেন আবদুল্লাহ বিন উম্মে মকতুম বেলাল রদিয়াল্লাহ আনহু কিন্তু শাহরির আজান আজও কিন্তু সৌদি আরবে শাহরি আজান হয় এবং বাংলাদেশে বহু মসজিদে শাহরির আজান হয় আজান প্রায় এক ঘন্টা সময় থাকে আপনি এই সাহারি খাওয়ার জন্য আজান আপনাকে ডাকতেছে আপনি উঠে যান আর আপনার একটা দায়িত্ব তো থাকা উচিত হ্যাঁ যে কোনো কাজ দায়িত্ব নিয়ে আপনি করেন অতএব আপনি এভাবে ডাকাটা মুটি ঠিক না এমনকি মসজিদের মায়ক দিয়ে সাহারির জন্য ডাকা এতটুক সময় বাকি আছে জলদি করুন এটা ওটা বলা এগুলো কিন্তু ঠিক না যেহেতু আজান আপনাকে একবার ডেকেছে আপনি প্রস্তুত হয়ে যান যেমনি বার সালাত আদায় করি পাঁচ ওয়াক আজান হয় দ্বিতীয়বার ডাকার কোনো সুযোগ নেই তসবি বলা হয় এটা বেদাত বলা হয় অতএব আজানের পর আর কোনো আপনার সুযোগ নেই আজান শুনবেন আর আপনি সাহারির জন্য প্রস্তুত হ্যাঁ যে সমস্ত মসজিদ আজান নেই আপনি একাই একাই ব্যবস্থা করবেন আর একজনের অপেক্ষা করে ওই কাওয়ালি গাইবে গান গাইবে আওয়াজ করবে পাখের আওয়াজ দিবে এমনটি কোরআন এবং শূন্য অনুযায়ী পাওয়া যায় না আল্লাহ আমাদের সকল বেদাওয়াত থেকে নিরাপদে রাখুন হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে সহি শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন এবার প্রশ্ন এসেছি ইফতারের আয়োজন ইফতার মাহফিল এখন ইফতারের আয়োজন ইফতার মাহফিল বিভিন্ন উদ্দেশ্য নিয়ে করে একটু আগে হাদিসটা পড়তে ছিলাম যে আল্লাহ নবী মোহাম্মদ রাসোল্লা বললেন যখন আজাব আসে সবাইকে পাকড়াও করে কি মমিন আর কি মুনাফেক আর কি কাফের কেউ সেখান থেকে বাঁচতে পারে না কিন্তু আল্লাহ পাক পরকালে তার নিয়াত অনুযায়ী বিচার করবেন আজাব এসে গেছে যে করোনা ভাইরাস চলতেছে মহামারী চলতেছে তাও চলতেছে কেউ কি বাঁচতে পারছে কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মারা গেলেন আমি ভালো মানুষ তা যদি দিনদার কোরআনে হাফেজ এবং তার তেলাওয়াত যখন পড়তো ফজরে সকলের চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো তিনি তো মারা গেলেন অসংখ্য সাহাবি এই তাউনে মারা গেছে এই মহামারীতে মারা গেছে ভাইরাসে মারা গেছে তাহলে আজাব যখন চলে আসে কেউ সেখান থেকে বাঁচতে পারে না আজাব কাউকে ছাড় দেয় না এবার আপনি ঘুরে আসেন যে এর আগে আমি বলেছি যে মানুষ দেখানো কোনো কাজ করা যাবে না আমি তেলাওয়াত করছি মানুষ আমাকে বাহাবা দিবে তেলাওয়াতে আমাকে জাহান নামে নিয়ে যাবে আমি দান খারাত করতেছি মানুষের বাহাবা পাওয়ার জন্য দান খারাত আমাকে জাহান নামে নিয়ে যাবে আমি এবাদত করতেছি সম্পূর্ণ মানুষকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য না এই এবাদত কোনো কাজে আসবে না ইফতার একটি গুরুত্বপূর্ণ এবাদত আমরা শুরু করি তারাবি দিয়ে তারপর সাহারি তারপর ইফতারি ইফতারি ইনামাল আমান নবিল খাওয়াতেন শেষ ভালো যার সব ভালো তার ইফতারি দিয়ে আমরা রোজাকে শেষ করি আর এই সময় এত গুরুত্বপূর্ণ সময় রাসুল বলেন দেখো তুমি সারা দিন রোজা রেখে যেই পরিমাণ আল্লাহ আল্লাপ তোমার আমল্লামায় দান করবেন একজনকে ইফতার করালে ওই পরিমাণ নেকি

কিন্তু ইফতারি করানোর সময় যদি আপনার ভিতরে ফখর চলে আপনার উদ্দেশ্য বাহ পাওয়া আপনার উদ্দেশ্য যে না ওরা আমার খুব নাম ধাম করবে এটি আপনার যেন কাল হয়ে দাঁড়াবে হিতে বিপরীত হতে পারে তা আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন যাতে মানুষ দেখানো কোনো আমল না হয় যেখানে শয়তান খুশি হবে আল্লাহ বেজার হবে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো কাজ আমরা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ তার বিনিময় পূর্ণ পূর্ণ আমাদেরকে দান করবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে রাজি এবং খুশি করার আমলগুলি করার তৌফিক দান করুন প্রশ্ন এসেছে যে মাহে রমজানে কেউ যে সাহারি বা ইফতারি দাওয়াত দেয় যাওয়া যাবে কি যাবে না হ্যাঁ তো দাওয়াত তো যাবে এতে কোনো বাধা নেই কিন্তু সেখানে গিয়ে যদি একটা বিপদ চলে আসে সেখানে আর যাওয়া যাবে না হ্যাঁ আমি এক জায়গায় মসজিদ তো এতদিন খোলা ছিল এখন মসজিদ বন্ধ হয়ে গেছে তারা চালু ছিল তারাবি কিন্তু বন্ধ হয়ে গেছে হজ কি হবে আমরা এখনো জানি না ওমরা বন্ধ হয়ে গেছে তফ বন্ধ হয়ে গেছে সাই বন্ধ হয়ে গেছে তাহলে এগুলি স্পষ্ট প্রমাণ করে কোরআন শূন্য অনুযায়ী আল্লাহ রসুল বলেন যেখানে মহামারী চলে এসেছে ওখানে তোমরা যেও না যেখানে মহামারীর আক্রমণ আক্রান্ত যারা হয়ে গেছে ওদের কাছে দ্বারের কাছে তোমরা যেও না আর আক্রান্তকারীদেরকে বলছে তোমরা সুস্থ জায়গায় গিয়ে ওদেরকে তোমরা বিপদে ফালাইও না খুব শক্ত হাদিস চলে এসেছে শক্ত হাদিস তাহলে বোঝা গেল সতর্কতা অবলম্বন করতেই হবে যদিও যদিও আপনার ভাগ্যে যা আছে থাকার হবে কিন্তু আপনাকে তো সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে সরকারের একটি ঘোষণা এসেছে একসাথে জমা হওয়া যাবে না তিনজনের বেশি একসাথে থাকা যাবে না জনের বেশি ইফতারি করা যাবে না পাঁচ জনের বেশি সালাত আদা করা যাবে না জনের বেশি জুঁয়া আদা করা যাবে না ওরা জাস্ট একটা মোটামুটি একটা ধারণা দিয়েছে কল্যাণের কারণে আর ইসলাম যেখানে ইসলাম আছে সেখানে কল্যাণ আছে কল্যাণ যেখানে আছে ইসলাম আছে হ্যাঁ দিন দিন এসি দিন মানুষকে বৃদ্ধি করে দিন মানুষকে কষ্ট দেয় না হয় ইহকালে হোক অথবা পরকালে হোক অতএব মাহের রমজানে আমরা হাদিস করান অনুযায়ী একটু যদি আমরা চলে আমাদের জীবনে তেমন বড়ো ধরনের সমস্যা হওয়ার কথা না এটি অনেক বড় সুযোগ বাসায় এতদিন বাইরে করতাম বাইরের পরিবেশে থাকতাম এখন পরিবারকে নিয়ে পরিবারে হক আদা হচ্ছে তাদেরকে কাছে পাওয়া তাদের কাছে হয়ে যাওয়া এটি তো মমিনের জন্য মুসলমানদের জন্য দিনদারের জন্য পরস্কারদের জন্য একটি বড়ো ধরনের সুযোগ অতএব আমরা সরকারের নির্দেশ নির্দেশ আদেশগুলি যেন আমরা মেনে চলতে পারি এতে করে ইহকালেরও কামিয়াবি আছে এবং পরকালেরও কামিয়াবি আছে কামিয়াবি আছে এবং নিজেদেরও একটি কল্যাণ সেখানে খোঁজ করে পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন